أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله Last day আমরা এটার হেওয়ার 1 কমপ্লিট করেছিলাম তাই না ওকে আর হেওয়ার 2 তে কি গিয়েছিলাম আমার ঠিক মনে নাই যায় নাই স্যার ওকে তাহলে চলো আজকে হেওয়ার 2 করি বিসমিল্লাহ এখানে দিস হেওয়ার ইজ বিটুইন মুদিফা এবং মুসাফির মুদিফা হলো আপ্যায়নকারী আপ্যায়নকারী এবং মুসাফির হলো যে সফর করে সফরকারী এবং আপ্যায়নকারীর মধ্যে এই হেওয়ার মুদিফাতুন স্যার আমার একটা সমস্যা হচ্ছে আমি এই ইয়েগুলো মনে রাখতে পারছি না মানে প্রিভিয়াস গুলো যে শব্দ আর কি বোকা অসুবিধা নেই গত ক্লাস টেস্টটা দিছিলা মনে রাখাটা কোনো সমস্যা নেই 49 কোনো সমস্যা নেই মনে না রাখতে পারলেও হবে অসুবিধা নেই আসো আল মুদিফাতু আল মুদিফাতু মিমের উপরে দম্মা আর দোয়াদের নিচে হলো কাসরা ইমার্জেন্সি তাহলে ইয়ে পাঠাও তো চিপিন প্লাগ মাল্টি প্লাগ মাল্টি প্লাগ না কিনে পাঠাও আমি সবাইকে মিউট করে দিলাম ডাউট হলে আমাকে ইয়েতে নক করো ওকে মুদিফা আপ্যায়নকারী বলতেছেন মাজা তাতলুবিনা মিনাত্তওয়ামি মাজা তাতলুবিনা মাজা হলো কি কি চাচ্ছ তাতলুবিনা তলাবা ইয়াতলুবু তাতলুবিনা থেকে মিনাত্তওয়ামি খাবার দাবার থেকে হোয়াট ইউ ওয়ান্ট আল মুসাফিরাতু সে বলছে বাদা সামাকি সামফিশ ও আরুজ্জি সাম রাইস মিন ফাদলেকা প্লিজ মিন ফাদলেকা একটা ফ্রেজ এটার অর্থ হলো প্লিজ অনুগ্রহ করে আমরা যেটা নর্মাল কার্টেসিতে আমরা বলি তাহলে কি হলো মাজা তাতলুবিনা মিনাত্তওয়ামি তুমি খাবার দাবার থেকে কি চাচ্ছ আপ্যায়নকারী বলছে আর যে সফরকারী সে উত্তর দিছে বাদা সামাকি বা আরুজি এবং রাইস মিন ফাদলিকা প্লিজ নেক্সট কোশ্চেন অমা যা তাতলুবিনা এই তাতলুবিনা দেখে আমরা বুঝতেছি যে কোশ্চেন ইজ টুয়ার্ডস এ ফিমেল মা অমা যা তাতলুবিনা মিনা শারাবি তুমি ড্রিঙ্কস থেকে কি চাচ্ছ মা আন পানি মিন ফাদলি অমা যা তুফাদ্দিলিনা তুমি কি প্রেফার করো মিনাল ফাকিহাতি ফাকিহাতি হলো ফ্রুটস থেকে অমা যা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি ফ্রুটস থেকে তুমি কি প্রেফার করো আত্তামরা আও ইনাবা খেজুর অথবা আঙ্গুর যেটাই তুমি দাও আত্তামরা আউল ইনাবা আও আও অর্থ হলো ইনাব আও অর্থ হলো অথবা হাল তাশরাবিনা শাআ তাশরাবিনা তুমি কি চা পান করতে চাও তুমি কি চা চাও হাল তাশরাবিনা শাআ এটা হলো চা তাশরাবিনা পান করতে পান করা লা উফাদ্দালুল কাহওয়াতা না আমি কফি প্রেফার করি এরপরে আল কাহওয়াত কাহওয়াতা এই কফিটা বিল হালিম তুমি কি দুধের কফি দুধ সহ কফি পছন্দ করো
এই উত্তর দিচ্ছে না আল কাহওয়াতা বিল হালিম ইয়েস দুধ দিয়ে কফি আমাকে দাও আমি দুধ দিয়ে কফি দেবো হাল তুরিদিনা শাইয়ান আকার হাল কি তুরিদিনা তুমি চাও শাইয়ান অন্য কিছু আকার হইল অন্য হাল তুরিদিনা তুমি কি অন্য কিছু চাও হাল কি তুরিদিনা তুমি চাও শাইয়ান কিছু আকার অন্য কিছু লা শুক্রান না থ্যাংকস এরপরে আসছে মজিদ বলতেছে আফওয়ান আফওয়ান হলো আপনার অনেকগুলি মিনি আছে সরি ইটস ওকে এরকম এই হলো আমাদের হেওয়ার এখানে যে সমস্ত স্পেশালি যে ভার্ব গুলি আছে সেগুলি যদি আমরা একটু দেখি আমাদের ইয়েতে গেলে আমাদের যে হ্যান্ড আউট পাশে একটু যাই আমরা পাঁচের আমরা উই হ্যাভ কভার্ড পেজ ওয়ান এন্ড টু যেমন পেজ ওয়ানে আমাদের ছিল এখন একটু সবাইকে আনমিউট করা দরকার একটু যদি আমরা কেয়ারফুল হই যে আমি যখন কথা বলবো তখন যেন আমার ইয়েতে না শব্দ না হয় তাহলে কিন্তু আর আনমিউট মিউট করা লাগে না এখানে দেখো প্রথম যেটা একদম এটা আমরা পড়েছি আগে আবার দেখাই পালা ইয়াফ আলু পালা হলো সে একজন পুরুষ করেছিল ইয়াফ আলু সে একজন পুরুষ করবে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্সপান্ড বললে হুয়া ইয়াফ আলু তাহলে আনা কি হবে বলো তো একটু কাইন্ডলি একটু মুখ করে সবাই বলো আনা আফ আলু স্যার আনা আফ আলু নাহানু নাহানু নাফ আলু মানে আমরা করব আফ আলু আনতা আমরা পড়েছি আগে সেকেন্ড পেজ আমরা কভার করেছি এখানে দেখো এখন এখানে এই আজকে আমার এটা আছে পুরা মিনিংটা কি বুঝি নাই স্যার সারিবার এই সারিবার অর্থ কি স্যার বুঝি নাই স্যার পরেরটা দেখো তালাবা ইয়াতে লুবু খোঁজ করা তালাশ করা চাওয়া লুবু তাহলে আনা আনা এটা কি রিদমে আসছে এটা এখন তোমাদের একটা ডাউট হবে দেখো এখানে আছে শারিবা ইয়াশরাবু আর এখানে আছে তলাবা ইয়াতলুবু তাই না এই ডাউটটা ক্লিক পরে ক্লিয়ার করবো আগে শুধু গড়দানটা এই ছয়টাকে বার করতে পারি কিনা যদি আমার এটা দেওয়া থাকে তাহলে আমি বাকিগুলি বুঝি কিনা সেটা ইম্পর্টেন্ট
তাহলে তালাবা হলো তলব করা বা চাওয়া দাবি করা খোঁজ করা ইয়াতলুবু যদি আমি পাই আনা আতলুবু নাহানু নাতলুবু আনতা তাতলুবু আনতি তাতলুবিনা হুয়া ইয়াতলুবু হিয়া তাতলুবু একটু এক টাইম কেউ বলে ফেলো তো আনা আনা আতলুবু আনা আতলুবু একই জিনিস কিন্তু আন্তার হিয়াটা একই হবে এখন আসো পরেরটা ফাদ্দালা ইউফাদ্দিলু পছন্দ করা চাওয়া অগ্রাধিকার দেওয়া প্রেফার করা কইলে হাল আনতা তুফাদ্দিলিনা শাআ বলছে না হাল আনতি তুফাদ্দিলিনা শাআ তুফাদ্দিলিনা আসছে শান্তি তাহলে এটা যদি দিলু স্যার উচ্চারণটা কি হবে তাফদিলুল ফাদ্দালা ইউফাদ্দিলু লেখাটা পড়া যায় ফাদ্দালা এখন আসো যদি হুয়া ইউফাদ্দিলু হয় তাহলে আনা আনা উফাদ্দিলু অর্থ কি আমি পছন্দ করি আমি প্রেফার করি আনা উফাদ্দিলু নাহানু নাহানু নুফাদ্দিলু আনতা তুফাদ্দিলু আনতি তুফাদ্দিলি ওয়া ইউফাদ্দিলু ইয়া তুফাদ্দিলু ওয়া ইয়া তুফাদ্দিলু ওয়া ইউফাদ্দিলু আমি আরেকটা বাদ দেখি এই পৃষ্ঠায় যেহেতু আছে এই দুইটা দেখে আমরা পরে যাব ইস্তাতা ইয়াস্তাতিউ পারা সমর্থ হওয়া সক্ষম হওয়া ক্ষমতা রাখা তাহলে আমাদের কিন্তু এই এই ফিগারটা আমাদেরকে দিয়ে দিবে কোথাও এটা আমাদেরকে দিয়ে দিবে কোথাও তাহলে আমরা বাকিগুলি বানাতে পারবো কি এটাও যদি দিয়ে দেয় যেমন যদি নাস্তাতিউ থাকে আমাদেরকে নাস্তাতিউ নাহানু নাস্তাতিউ তাহলে এখান থেকে হুয়া ইয়াস্তাতিউ ইয়াস্তাতিউ তাহলে এখন আনা আস্তাতিও নাহানু নাস্তাতিও আনতা তাস্তাতিও আনতি তাস্তাতিও ইনা ইয়াস্তাতিও হিয়া হিয়া তাস্তাতিও তাস্তাতিনা এগুলি এখন যখন আমরা হেওয়ারে যাব ল্যাঙ্গুয়েজে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনতাজারা ইয়ানতাজিরু ইন্তেজার অপেক্ষা করা তাই না এইখানে কি আসবে তাহলে তারপরে এখন এই কথাটা এখন আসি আমরা মাজা মাজা হলো কি মাজা কি কি তাতলুবিন এখন এটাকে কি পড়বো তাতলুবিনা পড়বো না তাতলুবানা পড়বো না তাতলুবিনা পড়বো এটা কি ধরতে পারবি না পড়তে হবে না তাতলুবিনা তাতলুবিনা আছে স্যার ক্লিয়ার হবে মায়ের পরে ইয়া আছে স্যার তাতলুবিনা হওয়ার আগে এটা কি ছিল তাহলে আমরা যেখান থেকে শুরু করি ইয়াতলুবু ছিল স্যার এটা আরে এই জিনিসটা আমাকে ধরতে হবে ইয়াতলুবু পাস্ট ফর্মে তো আলাবা আর কিছু মহিলা
একটা ডাউট দিব স্যার খালি আলো দিয়ে ফেলো আমরা আমরা যে আমরা বলি অনেক সময় বলি মা হোয়াট আবার এখানে বলতেছি মা যাও হোয়াট এটা কোথায় মাটা কোথায় ইউজ হবে আর মাজা কোথায় ইউজ হবে মাজা জেনারেলি কোন ভার্ব জাতীয় কিছুকে দিয়ে প্রশ্ন করা হয় কারেক্ট আর মা এসেন জাতীয় কিছুকে প্রশ্ন করা হয় বুঝতে পেরেছি এখন আসলে ওটা আমরা জানবো ইনশাআল্লাহ বাট গুড কোশ্চেন এখন তুমি অর্থ দেখে বুঝতে পারবে আস্তে আস্তে মাজা তাতলুবিনা মিনাত তোয়ামি এই শব্দের আসলে কি ছিল সতেরোটা আয়াতে আসছে সবগুলি আস্তে হবে তাহলে এটা ছিল মিন আর এটা কি শুধু যদি ধরি আচ্ছা স্যার খেয়াল করো নাউনের একটা সিম্বলই হলো তার আগে আল বসতে পারা আচ্ছা এখন এই আইনের উপরে কি আছে একটু বলো তো যে জবর না পেশ জবর স্যার জবর পাতা কারেক্ট বিকজ অফ দিস আলিফ यस স্যার আর এইটা কাসরা হলো কেন হারফ জার স্যার মিন স্যার প্রিপোজিশন এখানেও ছিল জজম এবং এটা যেহেতু উচ্চারণ হবে না উচ্চারণের সুবিধার জন্য এখানে একটা জবর দিয়ে তবে যখন দেওয়া থাকবে না মনে করো এটা দেওয়া নাই তখন কি করবা তখন এই সিস্টেমটা জানতে হবে এখন আপাতত আমরা পড়তে পারবো মিনাত তোয়ামি স্যার একটু আবার একটা জিজ্ঞেস করি বাদা সামা কি কেন হইলো হোয়াই নট ফ্রম সামাকা হইলো না কেন অথবা সামাকু হইলো না একটা শব্দ তারপরে যে এস এম বসে ওই এস এম কে কাসরা দেয় বাট বাদা তো ইয়ে না হারফুজ জার না ওই ওইটার মধ্যে নাই ওই বাওতার মধ্যে তো নাই স্যার হ্যাঁ বাদা হলো একটা আরেকটা ক্যাটাগরি অফ ওয়ার্ড যেটা তারপরের অংশকে প্রোনাউন স্যার তাই না স্যার না এটা প্রোনাউন না মুদাফ মুদাফ ইলামের মধ্যে পড়বে এর মধ্যে এই সূত্রে পড়বে না এটা হলো স্পেশাল মোদাব বলে এগুলিকে জুরুফ জুরুফ
জরফ না তুরুফ সাতুরুফু না জরফ হলো স্থান বা কাল বাদা স্থান এবং কাল কোনার মধ্যে পড়ে মানে বাদা কথাটা আছে হ্যাঁ শব্দটা হলো বাদুন আসলে দেখো বাদুন দুই পেশওয়ালা এখন বাদা হলো একটা গ্রামাটিক্যাল রুলের কারণে বাদা হয়েছে এখানে কাসরা হয়েছে যেটা আমরা এখনো পড়ি নাই এভাবেই বলে এভাবেই সেন্টেন্সটা সরে যাও পরে আমরা গ্রামারে হারিয়ে যে গ্রামারটা এখন তুমি ধরতে পারবা না আমার দিয়ে লাভ নেই তাহলে বাদা সামাকি সাম ফিশ ফিশ ও আরুজি এটা কিন্তু কাসরা দিয়ে আসছে কেন এই বাদার কারণে মিন ফাদলিকা মিন ফাদলিকি মিন ফাদলিকি সরি এটা মহিলাকে বলছে কি বললেন স্যার বাদা সামাকি ওয়াল আরুজি 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 মানে কি আরুজি হ্যাঁ আরুজি মানে হলো রাইস আমরা কি এই এই হ্যান্ডআউটটা দেই নাই ভোকাবুলারি কি স্যার আরুজি ভোকাবুলারি হ্যান্ডআউটটা কি দেয়া হয়েছিল না এটা হ্যান্ডআউট 10 চোখের মধ্যে ভাসবে নতুবা গোথ্রু না করলে প্রিন্ট হ্যান্ড আউটটা দেওয়া হয়েছে গোথ্রু করার জন্য গোথ্রু না করলে কিন্তু এখন এই ওকে তাহলে বাদা সামাকি ওয়াল্লা আরুজি বিন ফাদলিক সাম ফিশ রাইস প্লিজ পরে ওমা যা এই অর্থ কি এবং তাই না বিন ফাদলিকা ওমা বিন ফাদলিকা প্লিজ আপনার ফজলে কয় না আল্লাহর ফজল ফজল আচ্ছা স্যার মিন ফজল মানে পানি আর কি পানি এটা কি তুফাত দিলি না কি প্রেফার করো মিনাল কি হাবি ফ্রম ফুডস আপনার অর্থটা একটু বলবেন ফাকি হাতুল ফ্রুট ফল ফ্রুট মিনাল ফাকি হাত ফাকি হাতুল হলো ফ্রুটস ওকে তাহলে আত্তামরা তামরা হলো খেজুর আউল ইনাবা অথবা আঙ্গুর স্যার হাল তাশরাবিনা তাশরাবিনা এখন পাওয়া গেছে হাল তাশরাবিনা তাশরাবিনা আচ্ছা চা তুমি কি চা খাবা লা উফাদ্দিলু কাহওয়াতা রাবিনা মানে পান করা কারেক্ট শারিবা ইয়াশরাবু ইয়াশরাব আশরাবিনা লা আমাদের ওই গ্রামারের যে হ্যান্ডআউটটা দেওয়া আছে হ্যান্ডআউট 5 এটা একটু টেবিলে রাখতে হবে হ্যাঁ আচ্ছা আল কাওয়াতা বিল হালিব দুধ দিয়ে নাম আল কাওয়াতা বিল হালিব হাল তুরি দিনা শাইয়ান আখার এখন তুরি দিনা আছে
তাহলে হুয়ার সাথে কি হবে ইউরিদু হলো আমি চাই হুয়া ইউরিদু হলো সে চায় তাহলে আমি চাই আনা উরিদু তুমি কি চাও শাইয়ান কিছু আকার অন্য কিছু আকার মানে অন্য তুমি কি অন্য কিছু চাও অন্য আর কিছু চাও লা শুকরান থ্যাংকস ওকে আর শুক্রানের আরেকটা উত্তর হলো আফওয়ান আফওয়ান মানে ইটস ওকে থ্যাংক ইউ এরকম টাইপের আফওয়ান আছে লাস্ট বলছে আফওয়ান মাফ করুন এরকম তো এখানে তো মাফ করুন হবে না স্যার মাথা নাড়ে আফওয়ান ওকে এই ওয়ার্ড গুলি এখন এখানে দেওয়া আছে এখানে লা শুকর শুকর লা লা ভুল না পড়ে লা শুক্রান আমি শুকুর ইয়ে নাই থ্যাংকস না অশুক্রান কথা বলার সময় এবারে বলা শুক্রান ওয়াটা বলা হয় না বাট লিখে দিচ্ছে এখানে যাতে করে লা শুক্রান না হয়ে যায় হ্যাঁ অথবা ওয়া শুক্রান স্যার ফোন থেকে আরেকবার একটু বলি স্যার স্যার বলবো স্যার বলো স্যার এই যে যখন তাকে প্রশ্ন করা হলো সে ফলের ভিতর কি নিবে সে উত্তর দিল যে এই কি বলে আঙুর এবং খেজুর এখন শব্দটা আমরা যখন মূল শব্দটা দেখি স্যার আরবিতে এটাতে একটাতে খেজুর আছে হচ্ছে স্যার তামরুন কিন্তু সে যখন উত্তর দিচ্ছে সে বলছে আল তামরা এই যে দুই পেজ বা পাতাটা যে এটা ইয়ে হয়ে গেল জজম হয়ে গেল স্যার এটা কেন হচ্ছে এটা বুঝলাম না স্যার এটা বুঝতে হবে প্রথমে আসো কি ছিল তামরুন তাই না তামরুন ছিল স্যার কারেক্ট স্যার তামরুন কেমনে আর তামরা হইলো সেটা সেটা বলি আল যখন লাগানো হইলো তখন মনে করো ছিল তামরুন দুই পেজ ওয়ালা ছিল স্যার তখন আল ছিল না আচ্ছা স্যার আল আসার কারণে কি হয়ে গেল এখানে সে বলতো কিংবা বলছে মনে মনে উফাদ দেলু উফাদ দেলুন সে ইয়ে করে মাজা তুফাদ দিলি না এ এখন বলছে উফাদ দেলু যখন উফাদ দেলু বলছে তখন এই জিনিসটা অবজেক্ট হয়ে গেল উফাদ দেলু আচ্ছা স্যার অবজেক্ট এটা বুঝলাম এভরিবডি ক্লিয়ার অন ইট না প্রশ্নই বুঝারে অন ইট করলে ভালো হয় স্যার উফাদ দেলু স্যার এখানে লেখে নাই রিয়াজ তুমি বলো স্যার এখানে মূল শব্দটা হচ্ছে স্যার খেজুরের আমরা পড়লাম যে খেজুর ইয়াটা হচ্ছে আমি চাই খেজুর এই আমি চাইটু উজ্জ্বল আছে এই জন্য এই খেজুরটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এখন অবজেক্ট হিসেবে ব্যবহার হলে এইটা জবর হবে এটাই যা বুঝলাম স্যার কারেক্ট ইনাবুন আল ইনাবু ইনাবু ইনাবা আরেকটা জিনিস হলো স্যার আরেকটা জিনিস তো বলি স্যার যে আত্তামরা হলো কারণ ওখানে এই যে এটা হলো শামসিয়া শব্দ আর ওয়াল ইনাবা হলো কারণ এটা হলো কামারা শব্দ ওই যে আমরা যে ওয়ার্ড গুলো এই জন্য
এখানে এই পার্থক্যটা এখানে একটু হয়েছে স্যার। হ্যাঁ, এটা তো আমরা যে শামসিয়া শব্দ কেমনে পড়তে হয়, কামারিয়া শব্দ কেমনে পড়তে হয় সেটা থেকে আসছে স্যার। ওকে, দুই পেজটা কেন জবর হলো এটা ব্যাখ্যাটা হলো যে এখন অবজেক্ট হিসেবে ভার্বের অবজেক্ট, এটা নরমাল, এটা নরমাল চেহারা না, এর মানে সামথিং ইজ ওয়ার্কিং অন ইট। কারেক্ট স্যার। এই কোশ্চেন থেকে আমাদের নরমাল চেহারা যেতে হবে। তামরুন ভোকাবুলারিতে ইনাবুন লেখা আছে। এখন থার্ড হেওয়ার শুরু করার আগে তাহলে এই শব্দটা কি ছিল, অরিজিনাল শব্দটা কি ছিল? আর এটা তো আনা পড়তে তো কোনো অসুবিধা নেই, পরের শব্দ পড়তে অসুবিধা আছে? একটু কারেকশন দাও, সবাই নোটে কারেকশন দাও, এটা এক পেশ হবে। হ্যাঁ, এক পেশ ওয়ালা শব্দ, এটা এটা দুই পেশ ওয়ালা শব্দ না। এখন যাও যা বলতেছে, এটা তাহলে অরিজিনাল শব্দ কি? কেন কাজটা হইলো? আলার জন্য স্যার, আলার জন্য। তাহলে দি ওয়াইফ ইজ রিপ্লাইং দি লাঞ্চ ইজ অন দি টেবিল। মায়দা হলো টেবিল, সুরা মায়দা আছে না স্যার? ওকে আচ্ছা, এখন স্যার একটু রিপিট স্যার, এটা বুঝলাম যে স্যার যে চিরার জন্য যে এটা হলো যে আপনি দেখাচ্ছিলেন স্যার, নজর দিতে পারি নাই কোনটা স্যার। মায়দাতি যেটা বুঝালেন স্যার, রেড মার্ক মায়দাতি, এই যে আলার কারণে স্যার, আলা মায়দাতি। হ্যাঁ, আলা বাউ তাও কাফল আমার মধ্যে আলা আছে, ওগুলি এসটিএমের পরে বসে এসএম কে কাছরা দেয় স্যার। এটা এখানে আমরা আলাল মাইদাতি বলবো না স্যার? শিওর, আলাল মাইদাতি কারেক্ট, কারণ এই নামটা তো উচ্চারণ হবে স্যার, উজ্জ থাকবে না, উচ্চারণ হবে, এটা মায়ের উপরে একটা সুকুন হবে। হ্যাঁ, নামের উপরে, কারণটা মিম মাইদাতি। আমাদের আমাদের হুরুফুল কামারিয়া এবং হুরুফুল শামসিয়া মনে রাখতে হবে, তো হুরুফুল কামারিয়াটা যদি মনে রাখি, বাকিগুলি হুরুফুল শামসিয়া স্যার।
হুরুফুল কামালিয়া মনে রাখা সোজা মা বা ওয়া ফা চারটা, আর ওইদিকে হলো হামজাহা আইনহা ওয়াইনখা মাঝখান দিয়ে চারটা বাকি। এখন আসো মা হাজা এখন সে বলতেছে, আবার বলতেছে সামাকুম ফিশ আছে, লাহমুন মাংস আছে, আরুজুন ভাত আছে, সালাদ আছে, ফ্রুটস আছে, অনেক কিছু খাবার। এই জন্য হাজবেন্ড বলছে মা হাজা, হোয়াট ইজ দিস, সো মাচ, তাই না? এত কিছু, হ্যাঁ স্যার এত কিছু। এবং এখানে বলছে হাজা কাসিরুন, কাসিরুন হলো কি? প্রচুর স্যার, অনেক প্রচুর, জিদ্দান, এটা অনেক বেশি। হাজবেন্ড বলছে আমার খিদা লাগছে, ওয়াইফ বলতেছে দি জালাসা থেকে এখন ইয়ে বলতেছে, হাজবেন্ড বলতেছে লিমাজা কেন, আনা জাওয়ানু আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। ওয়াইফ ইজ টেলিং লাদাইনা আমাদের আছে দুউফুন মেহমান। ও আচ্ছা, এখন হাজবেন্ড একটু সারপ্রাইজ এখানে। স্যার স্যার একটু থামাই স্যার, আপনাকে এই লাদাইনা বললেন যে উই হ্যাভ, লাদাইনা আছে আমাদের, এখানে এই শব্দটা মানে একটু ব্যাখ্যা যদি করেন, এখানে কোথায় মানে আছে শব্দটা মানে কোথায়, আর উই আছে কাছে নিকটে। এখন লাদাকে তুমি যদি এটার সাথে যোগ করে দাও, এই টেবিলের সাথে, তখন এই যোগ করার সাথে সাথে ইয়া, এটা ইয়া হয়ে যাবে, লাদাই হু এভাবে আসতে থাকবে। ওকে লাদাই, আচ্ছা বুঝছি স্যার, লাদাই না এভাবে আসতে থাকবে। আচ্ছা লাদাই, ক্লিয়ার স্যার? তাহলে লাদাই প্লাস না লাদাই না, লাদাই প্লাস ইয়া লাদাইয়া মানে আমার আছে, আমাদের আছে। তাহলে আমাদের কি আছে? আচ্ছা এখন হাজবেন্ড ইজ টেলিং, দেখো হাজবেন্ড কি বলছে, লাদাইনা দুউফুন আমাদের মেহমান, আমাদের মেহমান আছে মান কে, কিংবা কে কে। এখন এ বলতেছে ওয়ালিদি, অর্থ কি পিতা, ওয়ালি ওয়ালিদি পিতা, আমার বাবা, আমার বাবা, ওয়ালিদাতি আমার মা এবং আমার মা, আখি আমার ভাই, ফুফু তাহলে ভাই, তাহলে দুইটা ওয়া মাঝখানে আছে, এগুলো হলো এবং। এখন হাজবেন্ড জিজ্ঞেস করতেছে আইনা কোথায়, আইনা দুউফু মেহমানরা কোথায়, ফি গুরফাতি জুলুসি, ফি গুরফাতিল জুলুসি, বসার ঘরে, বসার ঘরে, বসার ঘরে আছে। বুঝা গেছে এখন?
সামাকাটা আরেকবার একটু যদি বলেন স্যার, প্রথম যে খাবারটা মাজা, প্রথম হলো সামাকা, সামাকুন হলো ফিশ। আচ্ছা ফিশ, বড়রা মুরগি দেখা যাচ্ছে, আর উজ্জুন হলো ওই যে ডান পাশের ভাত, সালাদ কই, সালাদ এই পাশে ফ্রুট দেখা যাচ্ছে নাকি ফ্রুট আছে। ওকে আমরা যেখানে ছিলাম, আমরা আমাদের এই যে থার্ড হেওয়ারটা শেষ করেছি তাই না? এখন এরপরের থেকে ওস্তাদ কভার করবেন, আমি একটু অন্য জিনিসের দিকে একটু বলছি। আমাদের যে ক্লাস টেস্টটা আছে, ক্লাস টেস্ট সিলেবাস হলো চ্যাপ্টার 2 and 3 তাই না? 3 and 4 আচ্ছা, এই 3 and 4টা ইন ডিটেল দেখতে হবে। হ্যাঁ, 3 and 4 ইন ডিটেল দেখতে হবে, বার্বগুলি কিভাবে আসছে দেখতে হবে, এবং হেওয়ারগুলি যে যে হেওয়ারগুলি আয়ত্ত করেছে তার জন্য কোশ্চেন উইল বি ভেরি ইজি। আর হেওয়ারগুলির মধ্যে সমস্ত কিছু আছে, ফেলগুলি আছে, আইনা তাসকুন আসকুন ফিল মাতারিহে, এগুলি সব আছে ওইখানে হেওয়ারে। এটা হলো উসরা, এটা হলো দ্বিতীয় হেওয়ার, দ্বিতীয় হেওয়ার। ওইখানে এই দুইটাতেই তিনটা করে 6টা হেওয়ার আছে। আই উইশ দ্যাট ইউ কমপ্লিট দি হেওয়ার ভেরি কেয়ারফুলি, তাহলে যে কোনো প্যারাগ্রাফ যদি আসে লেখা যাবে, প্যারাগ্রাফ থাকবে। এই যে তাসকুনু আসকুনু নাসকুনু ইয়াসকুনু, হ্যাঁ এগুলি আনতে হবে, ঠিক আছে? ওকে, এটা আরেকটা হলো যেটা এই অংশটা আমি একটু দেখাতে যাচ্ছি। এটা কি 3 or 4 স্যার? এই আমাদের আমাদের ক্লাস টেস্ট 3 এবং 4-এর মধ্যে, 3 এবং 4 এই টেবিলটা কাউন্টিং নাম্বারস, এটাও আমাদের সিলেবাসে আছে, কারেক্ট? আচ্ছা স্যার, নাম্বার হোয়াট উই উড লাইক, একদম এই টেবিলটাকে, এই যে টেবিল যেভাবে আছে এই টেবিলে এভাবে বলে রাখা। আমি একটা জিনিস বলি, যারা কোরআনে হাফেজ তারা কোরআন যখন মুখস্থ করে তারা এরকম ওই পাতার ছবি তুলে ফেলে, হ্যাঁ ছবি তুলে, দে ক্যাপচার ইট ইন দেয়ার ব্রেইন, এবং তারা কোন শব্দটা কোন জায়গায় কোন লাইনে আছে তারা মনে রাখতে পারে। দিস টেবিল ইজ সো ইম্পর্টেন্ট, এই এইটা এটাকে আমাদের উভয়ে মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় এখান থেকে প্রচুর কোশ্চেন থাকতে পারে, থাকবে, থাকতে পারে কি অলরেডি যেহেতু কোশ্চেন বানানো হয়ে গেছে থাকবে। যেমন বলা হতে পারে যে নাম্বার গুলি লেখো, বলে দিয়ে 1 থেকে 10 পর্যন্ত লেখো, তাহলে আমরা যদি বলে মুজাক্কারে লেখো তাহলে এটা লিখব, যদি বলে মুয়ান্নাস হিসাবে লেখো ফেমিনিন জেন্ডার তাহলে এটা লিখব, আর যদি কোশ্চেনে থাকে অর্ডিনাল নাম্বারস 1 to 10 তাহলে কিন্তু এটা লিখতে হবে। হ্যাঁ, ইন মুজাক্কার মুয়ান্নাস এটা লিখতে হবে, কোশ্চেন খেয়াল করে লিখতে হবে। এখানে 4টা কলাম আছে, 4টা কলামের যে কোনোটা থাকতে পারে, তো কোনটা লিখবো আমি, আন্দাজে লিখলে তো হবে না, এত কষ্ট করে লেখা হবে। তারপর এখানে এই যে ডেইজ অব দি উইক এন্ড আওয়ার, জাস্ট 1টাকে, এই যে এগুলিকে টেকনিক দেখানো হয়েছে তাই না, এগুলিকে মনে রেখে এটা কিভাবে কনস্ট্রাকশন হয় এই জিনিসটাকে আমাদের আয়ত্তে আনতে হবে। 7 দিন ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিমেম্বার ইনক্লুডিং স্পেলিং। হ্যাঁ, আর এই যে ভার্ব আমরা
যেটা কভার করেছি ওখানে এখানে যে ভার্বগুলি আছে সেগুলি কভার করলেই হবে এমন কিছু না এক্সাম উইল বি ইজি এন্ড ইট উইল বি ইকুয়ালি ইজি লাইক দি ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ানে তো আট ডজন পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে মাশাআল্লাহ পঞ্চাশে পঞ্চাশ এখানে আমরা আশা করি পঞ্চাশে পঞ্চাশ অনেকে পাবে তাহলে আমি এরকম জিনিস থাকবে কিন্তু যেগুলি সহজে বোঝা যায় যেগুলি সহজে বোঝা যাবে না ওগুলি আমরা জেজ জবর দিয়ে দেবো এখন পর্যন্ত পসিবলি আমরা জেজ জবর রাখছি হ্যাঁ সামনের দিকে রাখবো না ভালো কথা বলছো কেন যে জবর দিব যখন আমরা শব্দ শিখে যাব আর তোয়াম এবং শারাবু যে অংশটা আমরা তিনটা হওয়ার প্রথমটা তো মোটামুটি অনেকগুলো কোশ্চেনে একটু হিন্ট ছিল দ্বিতীয়টা কিরকম থাকবে স্যার তাহলে ভালো হবে দ্বিতীয়টা আস্তে আস্তে তো ডেজ আর কামিং ডেজ আর নট গুড গন অফ দা ডেজ গুড ছিল হ্যাঁ ওকে আরেকটা আমরা লেখার সময় যদি জের জবর একটু মিস হয় তাহলে সমস্যা নাই তো স্যার সম্পূর্ণ সমস্যা নাই কভার করা হয়েছে বাকিটা আপনি কন্টিনিউ করেন ওকে আপনার কাছে আছে এটা অন করা আছে এটা জি স্যার ওকে পেজ নাম্বার দেখে নেন ওয়ার্ড মিনিং গুলো থেকে শুরু করবো স্যার জি এখান থেকে রাই আমি তার আগে তার তিনটা হেওয়ার শেষ হয়ে গেছে ওকে ঠিক আছে জি প্লিজ আলহামদুলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আলহামদুলিল্লাহ আমরা তিনটা হেওয়ার পড়েছি থার্ড হেওয়ারের শব্দার্থগুলো এখানে আছে এই যে আল মুফরাদাত মানে ভোকাবুলারি তো নিচে শব্দগুলো আছে আমরা আগে পড়ে আসছি দুয়ুফুন দুয়ুফুন অর্থ হলো মেহমানগণ দুয়ুফুন অর্থ হলো মেহমানগণ গেস্ট অনেক গেস্ট তার মানে এই শব্দটা বোঝা গেছে এটা হলো প্লুরাল দুয়ুফুন স্যার দুয়ুফুন কারেক্ট শব্দটা হবে দুয়ুফুন ইয়ার উপরে দম্মা ওয়াও এর উপরে সুকুন এরপরে ফার উপরে দুই পেশ এরকম দুয়ুফুন দুয়ুফুন এটা একটু আমরা যদি মনে রাখতে পারি ভালো এই শব্দটা প্লুরাল তার মানে এটার একটা সিঙ্গুলার আছে একজন মেহমান যদি আমরা আরবি বলি তাহলে হবে দাইফুন এই যে দাইফুন মানে একজন মেহমান আর যদি বলি দুয়ুফুন তাহলে অর্থ হবে অনেক মেহমান দুয়ুফুন দুয়ুফুন এই যে আমি লিখে দিছি দেখা যাচ্ছে দাইফুন দুয়ুফুন কারেক্ট দাইফুন একজন মেহমান আর দুয়ুফুন অনেক মেহমান এই যে এদিকে দি এটার একবচন রূপটা এরকম ছিল দাইফুন তাহলে প্লুরালটা দুয়ুফুন আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আমরা পড়তেছি যাও আনু এই যে শেষে এক পেশ এটা এক পেশওয়ালা একটা শব্দ তাই না যাও আনু মানে অর্থ কি যাও আনু ক্ষুধার্ত ক্ষুধার্ত এরপরে মাঈদাতুন অর্থ হলো টেবিল টেবিল বা এটা আরবিতে বলে দস্তরখান ওই যে আমরা খাবার রেখে যেখানে খাই তো এটা হলো টেবিল মাঈদাতুন কোরআন কারিমে একটা সূরার নামও আছে সূরা মাঈদা তাই না মাঈদাতুন অর্থ হলো টেবিল বা দস্তরখান এরপরে সালাতাতুন অর্থ হলো সালাদ সালাতাতুন এরপরে একটা ভার্ব আসছে ইয়াজলিসু ভার্বটা হলো ইয়াজলিসু আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝে গেছি এটা হলো মুদারে ভার্ব তাই না এটা মুদারে ভার্ব বর্তমান এবং ভবিষ্যৎ কাল বা চক্রিয়া তাহলে ইয়াজলিসু মানে হুয়া ইয়াজলিসু অর্থ হলো সে বসতেছে বা বসবে আলহামদুলিল্লাহ তাহলে একটু বলেন তো আমরা প্র্যাকটিস করি আমি বসবো তাহলে কি হবে আনা আজলিসু মাশাআল্লাহ এরপরে আমরা বসবো
নাহনু নাজলিসু নাজলিসি মাশাআল্লাহ নাহনু নাজলিসু সব একদম নাহনু নাজলিসু নাজলিসু তারপরে তুমি বসবে আনতা তাজলিসু আনতা তাজলিস মাশাআল্লাহ আনতা তাজলিসু এটা পুরুষ মাশাআল্লাহ একটু নারীদের ক্ষেত্রে কি হবে আনতি আনতি তাজলিসিনা তাজলিসিনা মাশাআল্লাহ আনতি তাজলিসিনা তাহলে এরপরে তাহলে এরপরে নারীদের ক্ষেত্রে আবার বলি একটু আলহামদুলিল্লাহ যদি আমাদের ক্লাস টেস্ট এর মধ্যে এরকম ভার্বের কনজুগেশন করতে বলা হয় আলহামদুলিল্লাহ আমরা পারবো না সবাই একটা দেওয়া হলো হুয়া ইয়াজলিসু দেওয়া আছে আর বাকিগুলো পূরণ করতে হবে পারবো না সহজ হতো তাহলে অন্য সময় ফিজিক্যাল ক্লাস সুযোগ হলে লেখাটা সহজ হবে একটু ওই যে বইয়ের শেষে প্র্যাকটিস আছে কিন্তু লেখা প্র্যাকটিস আছে ওখান থেকে এখানে একটু ইয়ে ছিল যে মাই এটা মাই ধাতু হলো কেন খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর হলো মানে প্রশ্নটা হলো যে একটা টেবিল টেবিল আবার মুয়ান্নাসের কি হলো তাই না এটা তো আসলে বাস্তবিক কোন জেন্ডার নাই তো এটা মুজাক্কার মুয়ান্নাস এটা ম্যাসকিউলিন ফেমিনিন ব্যাপারটা কি আসলে আরবি গ্রামার অনুযায়ী সব শব্দকেই একটা জেন্ডারের মধ্যে ফেলা হয় হয়তো মুজাক্কার অথবা মুয়ান্নাস একটা অবস্থার মধ্যে ফেলা হয় এটা মুয়ান্নাসের যদি ক্যাটাগরি করা হয় আরবিতে তাহলে তিনটা ক্যাটাগরি হয় মুয়ান্নাসের ক্যাটাগরি করলে তিনটা ক্যাটাগরি হবে এক নাম্বার ক্যাটাগরি হলো যেটা বাস্তবিক জেন্ডার আছে বাস্তবিক স্ত্রীবাচক শব্দ আমরা বলতে পারি এটা বাস্তবিক জেন্ডার আছে যেমন ধরেন আমরা বললাম আয়েশা আয়েশা এটা একটা মুয়ান্নাস শব্দ এটা সহজে বোঝা গেছে তাই না আয়েশা মেয়ে মানুষ তার জেন্ডার একটা মুয়ান্নাস শব্দ বাস্তবিক জেন্ডার আছে এটা খুব ক্লিয়ার একইভাবে বললাম বিনতুন বিনতুন অর্থ মেয়ে তার মানে এই বাস্তবিক জেন্ডার আছে এর দ্বারা বোঝাই হলো যেই শব্দের বিপরীতে মুজাক্কার বা ম্যাসকিউলিন শব্দ আছে তাহলে যদি বলি একটা গাভী তাহলে বলেন তো এটা বাস্তবিক জেন্ডার আছে না তো সুতরাং এটা মুয়ান্নাস এটা বোঝা সহজ বাকি আরবিতে দ্বিতীয় প্রকার আরেক কিছু শব্দ আছে যেগুলোকে সাইন হিসাবে বা চিহ্ন দেখে মুয়ান্নাস বলতে হবে চিহ্ন দেখে সাইন দেখে মুয়ান্নাস বোঝা যাবে অর্থাৎ শব্দের আসলে বাস্তবিক কোনো জেন্ডার নাই এটা জড় বস্তু বই খাতা টেবিল ইত্যাদি এটা তো কোনো জেন্ডার নাই কিন্তু ওই শব্দগুলোকেও আরবি গ্রামারে ওগুলোকে কোনো না কোনো একটা জেন্ডারের মধ্যে ফেলবে তো এই যে সাইন দেখে মুয়ান্নাস যেটা সেটা হলো এই মা ইদাতুন এই সাইন দেখে মুয়ান্নাস মুয়ান্নাসের এরকম সাইন আছে তিনটা কয়টা সাইন তিনটা এর মধ্যে মোস্ট কমন যেটা সেটা হলো এই যে গোলতা কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটা গ্রামার বিবেচনায় আরবিতে শব্দটাকে মুয়ান্নাস বিবেচনা করা হয় গ্রামার বিবেচনায় বাকি বাস্তবিক জেন্ডার নাই কিন্তু তারপরেও গ্রামারে এটাকে মুয়ান্নাস দেখা হবে দুই নাম্বার সাইন হলো এটাকে বলে আলিফ মাকসুরা অর্থাৎ কোনো নাউনের শেষে যদি খারা জবর থাকে তাহলে এটা মুয়ান্নাস হয়ে যায় যেমন ধরেন একটা নাউন আমি বললাম বুশরা এই যে বুশরা
এটার আর উপরে কি আছে এই খারাজ উপর তাই না এরকম খারাজ উপর ওয়ালা যদি কোনো নাউন পায় খারাফা থা শেষে থাকবে তাহলে এটাও মুয়ান্নাস হয়ে যাবে আর একটা হলো আলিফ মামদুদা ওগুলো এখন আমরা পাবো কম একটা মনে রাখি সাইন দেখে মুয়ান্নাস মানে গোলতা থাকলেই তার জেন্ডার যাই হোক থাকুক না থাকুক জড়বস্তু হোক সেটাকেও আরবি গ্রামারে মুয়ান্নাস হিসেবে বিবেচনা করবে তাহলে আমরা দুই নাম্বার বুঝলাম এরপরে তিন নাম্বার আরেক প্রকার মুয়ান্নাস শব্দ আছে যেটা হলো শুনে 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 এটার কোনো সাইনও থাকবে না বাকি কোনো জেন্ডারও থাকবে না তারপরেও এটা মুয়ান্নাস কেন কারণ কোরআনে কারিমে শব্দটা মুয়ান্নাস ব্যবহার হয়েছে অথবা আরো ক্লিয়ারলি বললে আরবি গ্রামারে এই শব্দটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে তো শুনে শুনে শ্রুত মুয়ান্নাস এই তিন ধরনের মুয়ান্নাস পাবো যেমন ধরেন কোরআনে একটা শব্দ আছে শামসুন এই শামসুন অর্থ কি সূর্য আমরা পড়ছি না হুরুফুন শামসিয়াতুন সান লেটার হুরুফুন কামারিয়াতুন মুন লেটার তাই না তো এই যে শুনে শুনে কিছু শব্দ মুয়ান্নাস আছে যেগুলো বাস্তবিক কোনো জেন্ডার নাই তারপরেও এই আরবি গ্রামারে কোরআনে মুয়ান্নাস ব্যবহার হয়েছে এই জন্য সেই শব্দগুলোকে মুয়ান্নাস কনসিডার করা হবে এটা বোঝার জন্য কিছু শব্দ আছে যতগুলো প্রাকৃতিক জিনিস আছে ন্যাচারাল জিনিস আছে এই যে আকাশ বাতাস পানি এরপরে আগুন মাটি পৃথিবী এই জাতীয় শব্দগুলো সাধারণত মুয়ান্নাস হয় এই শ্রুত মুয়ান্নাসের অন্তর্ভুক্ত আর কি শুনে শুনে যেটা এর মধ্যে আরো আছে আগুন বিষয়ক শব্দ বাতাস বিষয়ক শব্দ এরপরে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেসব অঙ্গগুলো জোড়া জোড়া সেগুলো মুয়ান্নাস হয় তো এই হলো মোটামুটি মুয়ান্নাসের ক্যাটাগরি আমি একটু জানতে চেয়েছি মানে এখন এই মাই দাতুন এটা আবার অনেক সময় মাই দাও হচ্ছে এখন এটাকে কি দুই ভাবে কনভার্ট মানে এই মাসকুলিন ফেমিনিন বা মুজাক্কার মুয়ান্নাস দুই ভাবে কি করা যাবে না শব্দটা মা ই দাতুন ওই যে আমরা স্যারের সাথে পড়ছি না কোন শব্দের শেষে গোলতা থাকলে দম ছেড়ে দিলে সেখানে শেষে হা হয়ে যায় না মা ই দাতুন কিন্তু দম ছেড়ে যদি পড়ি মা ই দা এই তাটা হা হয়ে যাবে তাই না সাইনের মধ্যে তিন নাম্বার হলো আলিফ মামদুদা আলিফ মামদুদা একটা হলো গোলতা একটা হলো খাড়া ফাথা বা আলিফ মাকসুরা তিন নাম্বার হলো আলিফ মামদুদা আলিফ মামদুদা মানে হলো একটা আলিফ থাকবে সাথে হামজা থাকবে আলিফ থাকবে সাথে হামজা থাকবে এরকম হলে এটা আলিফ মামদুদা যেমন আলিফের পরে হামজা থাকবে হ্যাঁ ইমিডিয়েট আলিফের পরে হামজা থাকবে যেমন একটা শব্দ দেখেন হামরাউ এই যে রার পরে আলিফ আছে আলিফের পরে হামজা আছে তাই না এই যে আলিফ এবং হামজা দুইটা যদি পাশাপাশি থাকে এটাকে আলিফ মামদুদা বলে তাহলে সাইন তিনটা এক নাম্বার হলো গোলতা দুই নাম্বার খারা ফাথা তিন নাম্বার আলিফ মামদুদা এগুলো এখন মনে রাখার দরকার নাই এটা এমনিই হয়ে যাবে তাহলে মনে রাখবেন যে বাস্তবিক জেন্ডার আছে বাকি আরবিতে একটু এক্সেপশন ওয়ার্ডটা কি বলেন আলিফ মাকসুবা হ্যাঁ আলিফ মাকসুরা আচ্ছা মাকসুরা রাইট আরেক আমি সাইন তিনটা লিখে দেই মনে থাকবে তাহলে দেখি ব্র্যাকেটে মুয়ান্নাসের সাইন তিনটি মা তাও কাফলা মা ওয়াও মিন মুশকালা আব ভাষা মিন মিন আদাফি আম আল্লাহ হাত্তা ইলা এক নাম্বার হলো বললাম গোলতা তাই না দুই নাম্বার হলো আলিফ মাকসুরা আলিফ মাকসুরা মানে কি বললাম খারাজ তাই না খারাফাতা তিন নাম্বার বললাম আলিফ মামদুদা আলিফ মামদুদা আলিফ মামদুদা মানে আলিফের পরে হামজা থাকা সরাসরি আলিফ তারপরে হামজা থাকা ইমিডিয়েট আলিফের পরে হামজা থাকা এটা আলিফ মামদুদা তাহলে সাইন তিনটা মনে রাখবো এক নাম্বার গোলতা দুই নাম্বার আলিফ মাকসুরা তিন নাম্বার আলিফ মামদুদা বুঝা গেছে
তাহলে মুয়ান্নাস শব্দ আমরা বাস্তবিক জেন্ডার যেগুলো আছে এটা তো মুয়ান্নাস বোঝা গেল, বাকি আরবিতে এক্সেপশনাল আছে, কিছু শব্দ সাইন দেখে মুয়ান্নাস হয় আর কিছু শব্দ আছে শ্রুত মুয়ান্নাস যেটা আসলে বাস্তবিক কোনো সাইনও নাই তারপরেও মুয়ান্নাস, বিকজ আরবি গ্রামারবিদরা কোরআনে এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার? এটা যেমন আমি শব্দটা বললাম হামরাউ, হামরা অর্থ লাল, হামরাউ দেখেন রার পরে আলিফ আছে, আলিফের পরে হামজা আছে, তো এই যে আলিফ এবং হামজা শব্দের শেষে যখন পাশাপাশি যুক্ত হয় এটাকে আলিফ মামদুদা বলে, তো এরকম যখন পাবো বুঝে যাবে শব্দটা মুয়ান্নাস। বুঝে গেছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। তো এটা আমি মুছে দিলাম, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই অংশটার, মুছে দিব? হ্যাঁ মুছে দিলাম। শুকরান, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পড়তেছিলাম মা ইদাতুন অর্থ হলো টেবিল বা দস্তরখান, এরপরে সালাততন অর্থ সালাত, ইয়াজলিসু বার, আনা আজলিসু, নাহনু নাজলিসু, আনতা তাজলিসু, আনতি তাজলিসিনা, হুয়া ইয়াজলিসু, হিয়া তাজলিসু। এরপরে শব্দ আছে জাওজাতুন, মানে জাওজাতুন অর্থ স্ত্রী, এরপরে জাওজুন অর্থ স্বামী, দাজাজুন দেখেন জিমের উপর আলিফ, দাজাজুন এটার অর্থ চিকেন বা মুরগি, এরপরে লাহমুন, এরপরে শব্দ আসছে লাহমুন, লাহমুন অর্থ হলো মাংস, এটা বিশেষভাবে রেড মিট যেগুলো আছে এটা বোঝানোর জন্য আরবি শব্দ আসে লাহমুন, এটা বিফ হতে পারে, লাহম গানাম, এটা কারেক্ট, এটা কারেক্ট মোটামুটি জবর আছে কেন লাহমুন, বাট জবর আছে কেন না, এটা টাইপিং মিস্টেক, এটা লাহ এটা তো দাজা, এটা টাইপিং জুন হবে, হ্যাঁ দাজা দাজাজুন, দাজাজুন দাজাজুন, সবগুলো শেষে তানবিন দিয়ে পড়বো আমরা, দাজাজুন লাহমুন। কারেক্ট। এবার নিচের প্রশ্ন উত্তরগুলো একটু পড়ি, আজিব আনিল আসইলাতি বিখতিসারিন, আমরা উত্তর বুঝে গেছি, আজিব উত্তর দিন, আনিল আসইলাতি প্রশ্নগুলোর বিখতিসারিন মানে সংক্ষেপে, মাশাআল্লাহ, সংক্ষেপে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মানিল জাওআনু, মান মানে কে, তাহলে মানিল জাওআনু অর্থ কি, ক্ষুধার্ত কে, কে ক্ষুধার্ত, কে ক্ষুধার্ত, তাহলে উত্তর কি হবে, আমরা খাবারের মধ্যে পড়ে আসছি বলেন তো। স্যার আমরা তো জানতাম মান দিয়ে প্রশ্ন করা যায়, তাই মান এর মানিল কেন হলো, মানি কেন হলো, একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো দেখেন আমরা প্রথমে পড়তেছি মূল শব্দটা ছিল মান, তাই না, মান প্লাস আল জাওআনু এরকম ছিল না দুইটা শব্দ, আল জাওআনু মান, পরেরটা হলো আল যুক্ত আল জাওআনু। আমরা স্যারের সাথে পড়েছি কিনা হামজা দুই প্রকার, এক ধরনের হামজা আছে যেই হামজাটা উচ্চারণের সহযোগিতার জন্য আসে, যদি তার পূর্বে অন্য কোনো অক্ষর আসে তখন সেই হামজাটা ড্রপ হয়ে যায়, এটা পড়েছি আমরা এখনো না স্যার, পড়ি নাই, এটা পড়া হয় নাই, তাহলে আমি একটু এটা বলে দিচ্ছি, মনে রাখবেন হামজা, হামজা মানে বুঝছি হামজা একটা অক্ষর, যে হামজা আলিফের উপরে যখন হারাকা হয়ে যায় এটাকে হামজা বলে, হ্যাঁ হামজা দুই প্রকার, হামজা মোট দুই প্রকার, এক নাম্বার প্রকার হলো আরবিতে বলে হলো হামজাতুল ওয়াসলি, উত্তর কি, হামজাতুল ওয়াসলি, এক নাম্বার প্রকার হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি মানে হলো যেই হামজা তার পূর্বে কোনো শব্দ না থাকলে লিখায় থাকবে উচ্চারণে থাকবে, কিন্তু তার পূর্বে যদি কোনো অক্ষর চলে আসে শব্দ চলে আসে তখন সেটা ড্রপ হয়ে যাবে। আচ্ছা একটা যদি এক্সাম্পল দেন। কারেক্ট, আমি একটু বলতেছি, একটু লিখে আমার মুছে গেল, হামজা দুই প্রকার, কারেক্ট, হামজা দুই প্রকার, এক নাম্বার প্রকার হলো, আচ্ছা নিচে দিয়ে দিই, এক হামজাতুল ওয়াসলি,
হামজাতুল ওয়াসলি মানে হলো যেই হামজা পূর্বে কোনো শব্দ বা অক্ষর চলে আসলে ড্রপ হয়ে যাবে, এটাকে হামজাতুল ওয়াসলি বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন ধরেন একটা শব্দ হলো এই যে আল কিতাব, তাই না? মূলত ছিল কিতাবুন, এরপরে যখন এটার মধ্যে আমরা আল যুক্ত করব তখন কি হবে? আল কিতাবু, তাই না? শেষে আর তানবিনটা থাকবে না। এই যে আল কিতাবু, আল কিতাবুর শুরুতে একটা হামজা আছে না? এখন যদি আমরা স্যারের সাথে পড়েছি বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, তাই না? এই যে প্রিপজিশন গুলো পড়েছি, এই প্রিপজিশন গুলোর মধ্যে বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা, আমরা ওয়াও বলি, ওয়াওয়ের অর্থ কি? এবং ওয়াওয়ের অর্থ শপথ। যদি প্রিপজিশন হয় তাহলে ওয়াওয়ের অর্থ কি? শপথ, শপথ, তাই না? তাহলে দেখেন আমরা যদি বানাই ওয়াও, এটার অর্থ শপথ প্লাস আল কিতাবু, এরকম ছিল, তাই না? এই যে এখন এটা যদি আমরা ইকুয়াল টু পড়ি তাহলে পড়ার কথা কি? ওয়া আল কিতাবি, তাই না? এরকম পড়ার কথা, ওয়া আল কিতাবি পড়ার কথা এরকম। কিন্তু এই যে যে হামজাটা আছে আল যুক্ত শব্দের, যত আল যুক্ত শব্দ আছে এই আল যুক্ত শব্দের শুরুর যে হামজাটা হয় এই হামজা হলো হামজাতুল ওয়াসলি। তো হামজাতুল ওয়াসলির ডেফিনেশন বললাম আমরা, যদি তার পূর্বে কোনো শব্দ বা কোনো অক্ষর না আসে তাহলে ওটা উচ্চারণেও থাকবে লেখায়ও থাকবে। মূলত হামজাতুল ওয়াসলির ডেফিনেশন কি বলতেছি, যদি তার পূর্বে কোন অক্ষর বা কোন শব্দ চলে আসে তাহলে এই হামজাটা উচ্চারণ হবে, লিখায় থাকবে উচ্চারণ থাকবে না। আর যদি তার পূর্বে কোনো অক্ষর না থাকে বা কোনো শব্দ না থাকে তাহলে লিখায়ও থাকবে উচ্চারণেও থাকবে। তো বেসিক্যালি মূল কথাটা হলো যদি তার পূর্বে কোনো শব্দ বা অক্ষর চলে আসে তাহলে ওই হামজাটা উচ্চারণে সাইলেন্ট হয়ে যায়, শুধু লিখায় থাকে, এটা হলো মূল কথা। তাহলে দেখেন ওয়াও প্লাস আল কিতাবি আল কিতাবু, এখন এটা মিলাইলে হওয়ার কথা ওয়া আল কিতাবু, এরকম হওয়ার কথা। এই বার কারণে শেষে জের হয়ে যাবে, আমরা জানি প্রিপজিশন গুলো এসে শেষে জের প্রদান করে। তাহলে ওয়াল কিতাবি, তাহলে ওয়া আল কিতাবি হওয়ার কথা, তাই না? কিন্তু এই যে এই হামজাটা হলো হামজাতুল ওয়াসলি, তার পূর্বে যখন ওয়াও চলে আসছে এটা এখন সাইলেন্ট হয়ে, এটা এখন সাইলেন্ট হয়ে যাবে আর উচ্চারণ হবে না। উচ্চারণ না হইলে কি পড়তে হবে? ওয়াল কিতাবি, ওয়াল কিতাবি, ওয়াল কিতাবি। দেখেন এই হামজাটা সাইলেন্ট হয়ে গেল না? এইটাকেই হামজাতুল ওয়াসলি বলে, বুঝা গেছে? ওয়াল কিতাবু আর ওয়াল কিতাবি, কারেক্ট। ওয়া আ, এই আটা আর উচ্চারণে নাই, সাইলেন্ট হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যত আল যুক্ত শব্দ আছে আল যুক্ত শব্দের শুরুর হামজাটা, কুল হু আল্লাহ, কারেক্ট। এই যে কুল হু আল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর উদাহরণ, কুল হু আল্লাহ, এই মূলত ছিল কুল হুয়া, এরপরে হুয়া প্লাস আল্লাহু, এরকম ছিল, এরকম ছিল না? তো হুয়া আল্লাহু এরকম তো বলি না আমরা, কি বলি? হুয়া আল্লাহু। এই যে আলিফটা সাইলেন্ট হয়ে গেছে, শুধু লিখায় আছে উচ্চারণে নাই। এই যেই আলিফটা এরকম সাইলেন্ট হয়ে যায় এটাকেই হামজাতুল ওয়াসলি বলে। হামজাতুল ওয়াসলি আমরা যখন লিখায় দেখবো এটা চিনার উপায় হলো যদি এরকম খালি থাকে, উপরে যদি হামজা না দেয়া থাকে বা নিচে না দেয়া থাকে তাহলে এটা বুঝবো হামজাতুল ওয়াসলি, বুঝা গেছে? এই যে উপরে কিছু নাই শুধু জবর দিল তাহলে বুঝবেন এটা হলো হামজাতুল ওয়াসলি। আর যদি লিখায় এই উপরে একটা হামজা দেয় অথবা জের হইলে নিচে হামজা দেয় তাহলে বোঝা যাবে এটা হামজাতুল ওয়াসলি না, বুঝতে পারছেন? তাহলে ওটা হামজাতুল ওয়াসলি না, তাহলে ওটা দুই নম্বর প্রকারটা হবে। হামজার দুই নাম্বার প্রকারটা আমরা নামটা মনে রাখি, হামজাতুল কত্তাই। নাম কি? হামজাতুল কত্তাই, হ্যাঁ, হামজাতুল কত্তাই
এর মানে হলো যেটা সব সময় লেখায় থাকবে সব সময় উচ্চারণে থাকবে কখনোই ড্রপ হবে না সব সময় লেখায় থাকবে উচ্চারণেও থাকবে এটা আমরা চিনার উপায় হলো যখন দেখবেন হামজাটা লেখা হইছে উপরে একটা ছোট হামজা লেখা আছে অথবা নিচে একটা ছোট হামজা লেখা আছে যদি এরকম হয় তাহলে এটা সব সময় হামজাতুল কতঈ আর যদি উপরে নিচে এই ছোটটা না লেখা থাকে তাহলে হামজাতুল ওয়াসল বুঝা গেছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন কতঈর একটা উদাহরণ দিবেন উস্তাদ তাহলে কতঈর উদাহরণ যেমন ধরেন আমরা বলতেছি শব্দ হলো আমরা পড়তেছি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবে না না আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ ওটা আলযুক্ত শব্দ না ওই আর হামজা তো হামজাতুল ওয়াসল যেমন ধরেন আমরা পড়তেছি আনা আজিলিসু তাই না আনা আজিলিসু এই যে আজিলিসুর মধ্যে যে হামজাটা আছে এই হামজাটা দেখেন হামজাতুল কতঈ এটা কোনো সময় ড্রপ হবে না এরপরে আনার মধ্যে যে হামজাটা আছে এটা হামজাতুল ওয়াসল এটা কোনো সময় ড্রপ হবে না এই যে আনা আজলিসু এটা যদি আমি বলি ওয়া আনা এবং আমি এই যে ওয়াও শুরুতে নিয়ে আসলাম দেখেন ওয়া আনা এই হামজাটার উচ্চারণ হচ্ছে লেখায়ও আছে এই যে আনার হামজা আজলিসুর হামজা অর্থাৎ এই বাকি যেই হামজার মধ্যে উপরে লেখা থাকবে এগুলো সব হামজাতুল কতঈ নিচে লেখা থাকবে হামজাতুল কতঈ আর লেখা না থাকলে বুঝবেন হামজাতুল ওয়াসল বুঝে গেছে এই কথাটা বুঝে গেলে এখন একটু বলি এটা আমি মুছে দিলাম এখন একটু বলি এই যে একটা এখান থেকে আমরা বুঝছি যে হামজা দুই প্রকার এক ধরনের হামজা আছে নির্দিষ্ট নিয়মে সাইলেন্ট হয়ে যায় শুধু লেখায় থাকে এটার মধ্যে আমরা বললাম এক নাম্বার হামজা হলো যেটা আলযুক্ত শব্দের শুরুতে আসে তার আলযুক্ত শব্দের শুরুতে যদি অন্য কোনো শব্দ চলে আসে তার মানে এই হামজাটা তখন ড্রপ হয়ে যাবে উচ্চারণ থাকবে না এখন এইটা মনে রেখে এই পড়াটা এখন দেখেন শব্দ ছিল মান মান মানে কে কে এরপরে শব্দ ছিল আল জাওয়ানু তাই না এখন বুঝে থাকলে বলেন তো আল জাওয়ানু এই আটা এই হামজাটা ওয়াসলি নাকি কতঈ ওয়াসলি মানে কি তার পূর্বে অন্য শব্দ তার পূর্বে অন্য শব্দ আসলে এটা থাকবে নাকি ড্রপ হয়ে যাবে ড্রপ হয়ে যাবে এখন দেখেন এই যে তার পূর্বে আমরা যখন যুক্ত করব মান চলে আসছে তাহলে পূর্বে শব্দ আসলো না এই যে মান আমি যে বলতে চাচ্ছি কে ক্ষুধার্ত তাহলে মান আগে আসলো না তার মানে আগে পূর্বে শব্দে চলে আসছে তার মানে এখন আমার আলটাকে ড্রপ করতে হবে এবার আলটা ড্রপ করি আমরা আলট্রা ড্রপ করার পরে এখন দেখেন শব্দটা হবে এরকম উচ্চারণ করেন তো এটা উচ্চারণ করা যায় উচ্চারণ করা যায় না কেন উচ্চারণ করা যায় না এই যে দুইটা সুকুন একসাথে চলে আসছে তাই না দুইটা সুকুন একসাথে চলে আসছে উচ্চারণ করা যায় না এই যে এই উচ্চারণ করা যায় না বিধায় এই যে প্রথম সুকুনটাকে এই কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে এটা নিয়ম হলো দুই সাকিন যখন একসাথে চলে আসে তখন একটাকে কাসরা দিয়ে দিতে হয় একটাকে জের দিয়ে দিতে হয় তাহলে এখন এই যে মানে ওস্তাদ একটাকে মানে প্রথমটাকে জের দিতে হবে প্রথমটাকে দিব স্যার এটা কারেক্ট এখন এটার নিচে আমরা জের দিয়ে দিই তাহলে কি হবে খুব ভালো প্রশ্ন স্যার শুক্রান এই দেখেন এই যে এখন জের চলে আসলো তাই না এটা এক্সেপশনাল আছে কখনো কখনো এই দুইটা সুকুন একসাথে হলে একটা শব্দ আছে আমরা পড়ি একটা হরফুল জর প্রিপোজিশন আমরা পড়ছি মিন মিন অর্থ কি থেকে হতে থেকে তাহলে মিনের পরে আমি বলতেছি আশাইতানু তাহলে মূলত হলো আশাইতানু হইছে তাহলে এখন আমরা যদি এটা হামজাতুল ওয়াসলি হিসেবে এই আশাইতানুর আলিফ আমরা এখন রেখে দিলাম তাহলে দেখেন এই সিনের উপরে তাসদিদ হয়ে গেল এখন এটা পড়া যাচ্ছে উচ্চারণ করা যায় মিন শাইতানি না উচ্চারণ করা যাচ্ছে এই মিনের এটাও সুকুন আবার তাসদিদের প্রথম অক্ষর কি হয় সুকুন হয় তো দুইটা সুকুন এখানে একত্রিত হয়ে গেছে পড়া যাচ্ছে না
এই পড়া যাচ্ছে না বিদায় এখানে এই নুনের মধ্যে তখন আর ইয়া দিব না কি বলে কাসরা দিব না এখানে মিনটা এক্সেপশনাল মিনটার মধ্যে ফাতা দিতে হয় মুছে ফেলবো তাহলে এখন একটু আমরা প্রশ্ন উত্তরটা পড়ি মানিল জাওয়ানু উত্তর কি হবে ক্ষুধার্ত কে উত্তর কি আমরা বাক্যটা পড়ছি আজাউজু জাওয়ানু তাই না নাকি আনা জাওয়ানু জিদ্দান এই যে স্বামী বলতেছে আনা জাওয়ানু জিদ্দান তাহলে বলতে হবে স্বামী ক্ষুধার্ত তাহলে স্বামী আগে নিয়ে আসি এই যে আজাউজু দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করেন দ্বিতীয় প্রশ্ন বলতেছে আইয়ু ওয়াজবাতিন আলাল মাঈদাতি টেবিলের উপরে আইয়ু ওয়াজবাতিন আইয়ুন মানে উইচ মিল কোন বেলার খাবার আলাল মাঈদাতি টেবিলের উপরে আছে টেবিলে কোন বেলার খাবার দেয়া হয়েছে উত্তর কি আল গাদাউ তাই না আল গাদাউ তাহলে বলেন আল গাদাউ আলাল মাঈদাতি আলাল মাঈদাতি তাহলে টেবিলের উপরে দুপুরের খাবার দেয়া আছে আল গাদাউ আলাল মাঈদাতি এরপরে নিচে বলেন মা তাআমুল গাদাই দুপুরের খাবার কি মা তাআমুল গাদাই দুপুরের খাবার কি দুই নম্বর প্রশ্নটা আইউ ওয়াজবাতিন এই ওয়াজবাতিন শব্দটা মানে বুঝি নাই ওয়াজবাতুন মানে মিল বেলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা পড়ছিলাম না উপরে এই যে উপরে আছে হ্যাঁ আগে হ্যাঁ আগের খাবার গেছে কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি তুমি দিনে কয় বেলা খাবার খাও আছে না ওইটার উত্তর দিতে হবে তাহলে আলহামদুলিল্লাহ এরপরে মা তাআমুল গাদাই দুপুরের খাবার কি অর্থাৎ দুপুরের খাবার লাঞ্চ হিসেবে কি দেয়া আছে তাহলে উত্তর কি কি আছে খাবার আসসামাকু উপরে একটু দেখেন মা হাদা বলতেছে সামাকুন ওয়া লাহমুন ওয়া দাজাজুন ওয়া আরুজুন সবগুলো লিখে দিই আমি এই যে সামাকুন এত সব খাবার দেয়া আছে সামাকুন ওয়া লাহমুন ওয়া দাজাজুন ওয়া আরুজুন ওয়া সালাতাতুন ওয়া ফাকিহাতুন কারেক্ট এরপরে বলেন মানি দুয়ুফু মান কে দুয়ুফু মেহমান মেহমান কে কে অর্থাৎ মেহমান কারা মেহমান কে কে উত্তর কি মেহমান কে আসছে একটু আমরা উপরে খেয়াল করে দেখে আসি ওয়ালিদি মানে আমার বাবা ওয়ালিদি আমার বাবা ওয়ালিদাতি আমার মা ওয়া
Correct. Wa akhi. তারপরে aina hum tara kothay ache fi ghurfatil julus ghurfatil julus fi ghurfatil julusi mashallah fi ghurfatil julusi tale hum fi ghurfatil julusi hum fi ghurfatil julus tara drawing room e bosha ache erpore aina hadal hiwaru এই কথোপকথন একটু থামাবো আপনাকে আছে যে তিন নাম্বারটা প্রশ্নটা জি মা তাহমু এই তাহমু শব্দটার অর্থ কি তাআমু 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 মানে খাবার তাআমু মানে খাবার আচ্ছা হ্যাঁ আমাদের এই চ্যাপ্টারের নামই হলো আত তাআমু ওয়াস শারাবু আত তাআমু মানে খাবার ওয়াস শারাবু মানে পানীয় ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ তারপরে দেখি এরপরে প্রশ্নটা আইনা হুম তারা কোথায় আছে উত্তর দিচ্ছে হুম ফি গুরফাতিল জুলুসি তারা ড্রয়িং রুমে আছে এরপরে লাস্ট কোশ্চেনটা হলো আইনা হাদাল হিওয়ারু হিওয়ার অর্থ কি হিওয়ার অর্থ কি কথোপকথন কথোপকথন ডায়ালগ কথোপকথন আইনা কোথায় হাদাল হিওয়ারু এই কথোপকথনটি অর্থাৎ এই কথোপকথনটি কোথায় হয়েছে অল্টারনেটিভ উত্তর দিয়ে দেন এটা তো ঠিক আছে ওয়ালিদুজ জাওজাতি ওয়ালিদ ওয়ালিদাতুজ জাওজাতি ওয়ালিদুল আখি মানে কারেক্ট এখানে আমরা হেওয়ারের মধ্যে তো দেখে আসছি স্বামী নিজে বলতেছে জন্য বলতেছে আমার বাবা আমার মা আমার ভাই এভাবে বলতেছে তাই না কিন্তু এখানে তো আমরা বলবো সময় তো আমাদের আমাদের জন্য তো সে থার্ড পারসন তাই না আমরা যখন এটা উত্তর দিচ্ছি এই স্বামী তো আমাদের জন্য থার্ড পারসন তাই না তো সুতরাং এই থার্ড পারসন হিসেবে উত্তর দিতে হবে তাহলে আমাদের বলতে হবে তার বাবা মানে স্বামীর বাবা তাহলে স্বামীর বাবা যদি বলি স্ত্রীর বাবা স্ত্রীর বাবা স্ত্রীর বাবা কারেক্ট বাবা তাহলে কি হবে ওয়ালিদাতু প্লাস আজ-জাওজাতু এই দুইটা মিলাইতে হবে তাহলে মুদাফ মুদাফ ইলাই বানায় আমরা বলে ফেলবো ওয়ালিদাতু জাওজাতি এই যে ওয়ালিদাতু জাওজাতি এই দুটো শব্দ একটু আলাদা করে লেখেন প্লাস করে পুরো ওয়ালিদাতুন প্লাস জাওজাতুন তারপরে আল লাগান তারপরে শেষ করে কারেক্ট প্রথমে আমরা এই যে এখানে লিখছি ওয়ালিদাতুন একটা শব্দ প্লাস এই যে জাওজাতুন এই দুইটা শব্দ এখন আমরা নিচে এই দুইটাকে একসাথে যুক্ত করব এখানে আলতা লাগালেন তারপরে একটা পিস উঠায় দেন তাহলে বুঝে যাবে তাহলে এই জাওজাতুনের মধ্যে আমরা আল যুক্ত করে দেই আবার আলি ওয়ালিদাতুন প্লাস আজ-জাওজাতু আমি বলছিলাম কি প্রথমে তো জাওজাতুন লিখছেন ঠিক আছে এখন এই দুইটা যোগ করলে হবে একজন স্ত্রীর বাপ এখন আমাদের এখানে নির্দিষ্ট স্ত্রীটা নির্দিষ্ট সুতরাং এটাকে আমরা ডেফিনেট করব ওয়ালিদাতু মা স্ত্রীর মা তাহলে এখন বললে কি হবে এই যে ওয়ালিদাতু প্রথমে বাপকে আনেন এখানে বাপ বাপকে আনেন ওয়ালিদুন ওয়ালিদু হ্যাঁ কারেক্ট প্রথমে বাপ আসে ওয়ালিদুন তাহলে এটাকে আমরা ওয়ালিদুন বানাই ওয়ালিদুন প্লাস আজ-জাওজাতি হচ্ছে তাহলে ওয়ালিদু জাওজাতি তাই না তাহলে একইভাবে বলবো ওয়ালিদু জাওজাতি ওয়া ওয়ালিদাতুহা ওয়া আখুহা এভাবে বলতে হবে এই প্রথমে তো সরাসরি স্ত্রী উল্লেখ করে দিলাম পরে সর্বনাম বলতে হবে বুঝা গেছে বাবা তার ভাই জাওজাতির বাপ
এরপরে এবং তার মা এবং তার ভাই। বুঝতে পেরেছি স্যার। এখন তাহলে পুরো উত্তরটা যদি অল্টারনেট আমরা দিই তাহলে একটা তো বলবো ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি, এটা স্বামীর পার্সপেক্টিভ থেকে ঠিক আছে। এখন আমরা এটা আমরা আমাদের জন্য সে থার্ড পারসন, এই জন্য ওয়ালিদুজ জাওজাতি ওয়া ওয়ালিদাতুহা বরঞ্চ মোর কারেক্ট এই দ্বিতীয়টা, ওয়ালিদাতু জাওজাতি ওয়া ওয়ালিদাতুহা ওয়া আখুহা, এটা বলা, কারণ এখানে তো আমাদের থার্ড পার্সন দিয়ে বলতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। তুমি কি খাও ফিল গাদাই, দুপুরের খাবারে তুমি দুপুরের খাবারে কি খাও, সেটা জিজ্ঞাসা করছি, তুমি দুপুরের খাবারে কি খাও। উপরে আমরা পড়ে আসছি কি খাই বলেন তো, এখানে আসছে বলছে আমরা এই দুইটা করে আজকে ক্লাস শেষ করে দেবো, লাকুল মানে ডোন্ট ইট, ওকে লাকুল ডোন্ট ইট। এখন এটা কিভাবে আসছে সাদা পাতায় যান, একজন পুরুষ খেয়েছিল আর ইয়াকুলু হলো সে খাবে। আমরা ইয়াকুলুটা তো এখান থেকে ছয়টা বানাতে পারবো, তাই না? আমি খাই আনা এখন এখান থেকে তাহলে ইয়াকুলু নর্মাল সেন্টেন্সটা সে খায়, একটু যদি শুনতে পারো। এখন তুমি খাও আরবি কি শুধু এই যে তাকুলু যে ক্রিয়াটা আছে তুমি খাবে, এই ক্রিয়ার শুরুতে আমরা একটা লা যুক্ত করব। এই যে এই তুমি খাবে এটা থাকলো, এখন আমাদের কাজ করতে হবে শুরুতে লা এখন ইকুয়াল টু, এখান থেকে ইকুয়াল টু দেন। এখন আমরা এই তাকুলু অর্থ হলো তুমি খাও, তাই না? আর লা হলো না। এখন দুইটার ইফেক্ট যখন একসাথে হবে তখন চেঞ্জটা কি হবে, এখানে জজম দিয়ে দিলেই ডোন্ট ইট হয়ে যাবে। এটা কি ক্লিয়ার কিনা স্যার? যে কথাটা বলতেছে একটু আবার আমরা খেয়াল করি, আমরা যে কথাটা এই যে তাকুলু এই ক্রিয়াটা প্রেজেন্ট ফিউচার, তাই না?
অর্থ কি? তুমি একজন পুরুষ খাবে বা খাচ্ছো, তুমি একজন পুরুষ খাবে বা খাচ্ছো, তাই না? এরপরে এটার শুরুতেই যদি লা যুক্ত করে দেন তাহলে হবে তুমি একজন পুরুষ খাবে না বা খাচ্ছো না, ডোন্ট ইট। এখন এখান থেকে আমরা যদি কমান্ডে যেতে চাই, মানে ডাইরেক্ট নিষেধ করব যে তুমি খেও না, ডোন্ট ইট, এটা বানাতে চাইলে এর মধ্যে আরেকটু এডিশনাল কাজ করতে হবে। এই যে যদি আমরা শুধু লা তাকুলু বলি, এই যে এই তাকুলুর শুরুতে লা যুক্ত করে দেন তাহলে হবে তুমি একজন পুরুষ খাবে না বা খাচ্ছো না, তাহলে এটা বাদ দেন তাহলে লা তাকুলু। এখন এর মধ্যে যদি আরেকটু কাজ করে শেষে যদি এই যে জজম দিয়ে দিই আমরা, তখন হবে তুমি খেও না, তুমি খেও না, ডোন্ট ইট, এটা নিষেধ করা হচ্ছে। ওস্তাদ, আমি যেটা বলতে চাইছি তাহলে এটা বাদ দেন, লা তাকুলু ইকুয়াল টু হলো তুমি খেও না, নেগেটিভ সেন্টেন্স। লা তাকুল হলো ডোন্ট ইট, কমান্ড, নট টু ইট। কারেক্ট, আমি একটু অর্থটা লিখে দেই তাহলে এটা বোঝা যাবে। শুধু এখানে তিনটার অর্থ বলি তাহলে বোঝা যাবে আরো ক্লিয়ার। আপনারা এটা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা এটার আলোচনায় ছিল। এই যে তাকুলু মানে তুমি খাবে বা খাচ্ছ, একইভাবে এটা হবে তুমি খাবে না বা খাচ্ছ, কারেক্ট, তুমি খাবে না বা খাচ্ছ না। এরকম তুমি খাবে না বা খাচ্ছ না। এখন যদি আমি এটাকে অর্ডার দিতে চাই, তুমি খেও না, ডোন্ট ইট, তাহলে এখানে মাঝখানে আমরা একটু কাজ করলাম, শেষে শুধু জজম দিয়ে দিলাম। শেষে যদি জজম দিয়ে দিই তাহলে হবে তুমি খেও না, অর্ডার, তুমি খেও না, ডোন্ট ইট, তাহলে এটার অর্থ হবে তুমি খেও না। তাহলে সেম এভাবে যদি অন্য ভার্ব আসে আমরা পারবো না? তুমি খেও না। এখন আমরা যদি এইভাবে শুধু চিন্তা করি পজিটিভ ক্ষেত্রেও কি তাই হবে, অর্থাৎ তা কোনো মানে তুমি খাও, আর তা কুল বললে কি তুমি খাও আদেশ বুঝাবে? পজিটিভটা একটু ডিফারেন্ট, ওইটা পজিটিভটা আমরা পড়বো না, পজিটিভটা এরকম হবে না, বাকি পজিটিভটা এরকম কাছাকাছি, আর একটু পরিবর্তন করতে হয় এটা আসবে। আরেকটা ভার্বে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তাকুলু তুমি খাবে, লা তাকুলু তুমি খাবে না, আমরা ফিউচারে বলতেছি, তাই না? তাকুলু তুমি খাচ্ছ, প্রেজেন্ট, লা তাকুলু তুমি খাচ্ছ না, প্রেজেন্ট। এখন প্রেজেন্ট ফিউচার এটার মধ্যে আর কোনো কাজ নাই, শুধু শুরুতে লা যুক্ত করে দিলেই হয়ে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ। কিন্তু এটা যদি আমি অর্ডার দিতে চাই, তুমি খাও, তুমি খেও না, তুমি খাও, পজিটিভ অর্ডার, তাই না? আর তুমি খেও না, নেগেটিভ অর্ডার। অর্ডারের ক্ষেত্রে নেগেটিভ করলে শুরুতে লা যুক্ত করার সাথে এডিশনাল এসে জজম দিতে হবে। ওকে ওস্তাদ, এবার পরের ভাবটা যান, আমরা আজকে একটা ভাব পড়েছি জালাসা ইজলিস, অর্থ কি বসা। জালাসা মানে সে একজন পুরুষ বসেছিল, ইজলিসু মানে সে একজন পুরুষ বসবে বা বসতেছে। একটু আপনারা বলেন তুমি বসবে, তুমি একজন পুরুষ বসতেছো বা বসো, আরবি কি এই ভাবটা। এখন এই ভাবটাকে যদি আমরা নেগেটিভ করি, তুমি বসবে না বা তুমি বসতেছো না, আরবি কি হবে? শেষে কিন্তু পেশ থাকবে, লা তাজলিসু, এরকম হবে, তুমি বসবে না, জাস্ট এটা নেগেটিভ। এখন এটাকে যদি আমরা অর্ডার সহ নেগেটিভ করি তাহলে কি হবে? লা তাজলিস, লা তাজলিস, আহসানতি, মাশাআল্লাহ, লা তাজলিস, তুমি বসো না, বসো না, এই যে নিষেধ করছি তুমি বসো না, বুঝা গেছে? এই এই সেম ফর্মুলা আরো ভার্ব আমরা পড়ছি, একটু বলেন তো, আমরা আগে পড়ছি যেমন আছে করা আয়া করাউ, তাই না? করা আয়া করাউ অর্থ হলো পড়া,
তাহলে ইয়াকরাউ সে একজন পুরুষ পড়বে বা পড়তেছে এখান থেকে যদি বলি তুমি পড়বে বা তুমি পড়তেছে তাহলে কি হবে আনতা তাকরাউ তাহলে এটা নেগেটিভ কি এবার আমরা করো পজিটিভ অর্ডার দিতে চাই ওস্তাদ ফালা ইয়াফালু লেখা কারেক্ট ওখানে যান আমরা স্যারের প্রশ্নটা এখন এই যে আমরা পজিটিভটা বানাবো কিভাবে ফাআলা ইয়াফআলু ফাআলা সে করেছিল ইয়াফআলু সে করবে তাহলে তুমি করবে আরবি কি আনতা তাফআলু এখন এখানে একটু কাজ করতে হবে স্যার বলবে স্যার এখন ওই তিনটা বানান লা তাফআলু আচ্ছা আগে আল ডোন্ট ডু কারেক্ট এটা আমরা একটু বানাই তাহলে তাফআলু থেকে তুমি করবে না তাহলে লা তাফআলু নেগেটিভ সেন্টেন্স মানে অ্যাফারমেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কারেক্ট এখন নেগেটিভ কমান্ড ডোন্ট ডু কমান্ড তাহলে কি হবে লা তাফআল শেষে যজম এই পর্যন্ত ক্লিয়ার সবাই এইটা ক্লিয়ার স্যার নেগেটিভটা কিভাবে অর্ডার হচ্ছে এটা ক্লিয়ার এখন আমরা তাকে বলতেছি ডু ইট ডু তখন কি করব তাহলে এই যে ডু কমান্ডটা কাকে দেওয়া যায় যে সামনে আছে তাকে দেওয়া যায় না হাজিরিন আনতা বানতে আনতা সামনে আছে তাই না তাহলে এই তাফআলু নেগেটিভ কিংবা পজিটিভ দুইটাই তাফআলুকে দিতে হয় এখন তাফআলুটা লেখেন ওস্তাদ তারপরে কেমনে এখন ডু বলবো তাকে ডু ইট এবার বুঝাই দেন এই যে তাফআলু এটা আমরা বুঝে গেছি যে অর্ডার করতে হবে আমাদের সামনে যে আছে আনতা আনতি দুইজনকে তাই না তো এই যে আমরা এখন পাইলাম তাফআলু আনতা ক্রিয়াটা এর মধ্যে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ হলো এই যে শুরু থেকে তা ফেলে দিতে হবে তা ফেলে দিব এবং শেষে আমি দেখাচ্ছি এই যে তাটা আছে তাটা কেটে দেন তাটা কেটে দিলাম আমি করতেছি তাটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন কি পড়া যায় পড়া যাচ্ছে না তাহলে আমি একটা আলিফ আনবো এখন আলিফ আনার পরেও পড়া যায় না তাই না আলিফ একটা হরকত দিতে হবে এই হরকতটা দেওয়ার জন্য আমি এই আইনের দিকে তাকাবো আইন কালিমা বলি আমরা এটাকে এই আইন কালিমাতে যদি ফাতা অথবা কাসরা থাকে আমি এখানে দেব কাসরা আইন কালিমাতে যদি দম্মা থাকে তাহলে আমি এখানে দেব দম্মা তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে এই যে আলিফটা আনবো আলিফে আমি কি দিব কাসরা দিব তাহলে আমি কেটে দিলাম পড়া যায় না আলিফ দিলাম পড়া যায় না বলে আলিফ দিলাম আইন কালেমার উপরে ভিত্তি করে আমি কাসরা দিলাম আরো আগাইতে থাকি লাস্ট কালেমাকে আমি সাকিন করে দিলাম ইকুয়াল টু কি ইফআল ইফআল এবার ওস্তাদ ইফআল লিখে দেন এখানে ইফআল অর্থ হলো ডু ডু এখন জালাসা ইয়াজলিসু ইয়াজলিসু লেখেন জালাসা ইয়াজলিসু হলো বসা থেকে আসছে ইয়াজলিসু থেকে অর্ডার দেব কাকে অর্ডার দেব তাজলিসুকে কারেক্ট এবং তাজলিসু কাটা যাবে তাহলে তাই তাটা কেটে দিলাম বাস একটু লিখলেই হবে ইকুয়াল টু ইয়াজলিস ইয়াজলিস ওকে এখন তাটা কেটে দিলাম সাকিন দেওয়ার পরে পরবর্তীতে জিমের উপরে সাকিন পড়া যায় না স্যার ব্রিং এ আলিফ এখন আইন কালিমা যেটা আইন কালিমা হলো মানে এটা এটাতে কি আছে কাসরা আছে কাসরা আছে আমাদের সূত্র হলো আইন কালিমাতে যদি কাসরা থাকে আইন কালিমাতে যদি ফাতা অথবা কাসরা থাকে এই আলিফে দেব কাসরা ফাতা অথবা কাসরা হলে কাসরা হবে হ্যাঁ দম্মা থাকলে দম্মা হবে যদি দম্মা হয় তাহলে দম্মা হবে তাহলে এখন
আর শাশের দিকে আরেকটু আগাবো, আগায় কি করব? ইজলিস ইকুয়াল টু হবে কি বলেন কি হবে? ইজলিস হবে, ইজলিস, ইজলিস, সিট ডাউন, সিট। এখন ওস্তাদ নাসারা ইয়ানসুর লেখেন, নাসারা ইয়ানসুর হলো সাহায্য করা। জাস্ট এখানে একটু দেখেন যে আমরা দম্মা দিয়ে ধরে দিন, এটা একটু খেয়াল করেন, আমরা এই নিয়মে পাইছি ইজলিস। এই শব্দটা কিভাবে হয়েছে বোঝা গেছে? ইজলিস, তুমি বসো। কারেক্ট। এখন নাসারা ইয়ানসুরটা লেখেন, দেন নাসারা হলো সাহায্য করা। তাহলে এখন সাহায্য করো কোথেকে আনবো আমরা? তানসুরু থেকে, তানসুরু। এখন কি করব একটু কেউ বলো? তাহলে উনসুর মানে হলো সাহায্য করো। একটু আরেকটা লেখেন, দরাবা ইয়া দ্রিবু মানে মারো, দরাবা ইয়া দ্রিবু। এখান থেকে কি হবে আন্দাজে আপনি বলেন? ইদ্রিব, ইদ্রিব, মাশাআল্লাহ, মানে হিট হিম, গুড, ভাল লাগবে না। ফাতা ইয়াফতাহু মানে খোলো, ইফতাহ। বুঝে গেছে এভরিবডি? ক্লিয়ার? ইফতাহ। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, উনসুর ক্লিয়ার না স্যার? উনসুর, উনসুর কেন ক্লিয়ার না? এটা কেটে দাও, হয়ে যাবে লাস্ট। মানে স্যার এটা পেশ কারেক্ট, এটা হলো মনে রাখার বিষয় যে মাঝখানের অক্ষরটা যেটা আইন কালিমা বলতেছি আমরা, এই অক্ষরটা যদি পেশ থাকে তাহলে শুরুর আলিফে পেশ দিতে হবে, আর এই অক্ষরটাতে যদি ফাথা অথবা কাসরা থাকে, জবর অথবা জের থাকে, তাহলে জের দিতে হবে। আচ্ছা, এটা একটু আবার জের হবে, আর দম্মা থাকলে দম্মা হবে যেটা বললেন, আরটা বললে স্যার, আর দম্মা না থাকলে কাসরা হবে, দম্মা না থাকলে কাসরা হবে, দম্মা ছাড়া যা কিছু হয় সব ক্ষেত্রেই কাসরা হবে, শুধু দম্মা থাকলে দম্মা না হয় কাসরা। স্যার এই যে ইয়াদ্রিবু এটা তাহলে কি হওয়ার কথা বলেন আপনি? ইয়াদ্রিবুটা এটা উনজি বললেন, আলিফ আসলো না কেন এটা আমি বুঝি নাই। ইদ্রিব এখানে আলিফ আস বানালে আমরা, এই যে তাদ্রিবু, এই তাদ্রিবু থেকে বানান স্যার, প্রথমে তা ফেলে দিই করা যায় না, এই জন্য আলিফ আনতে হবে। এই যে আলিফ আনলাম, এই আলিফটাতে কি দিতে হবে? এখন তাটা কেঁদে দাও, আলি মানবো আনতে হবে যেটা পড়া যাবে, অর্থাৎ স্যার আলিফ আনতে হবে না, শুধু প্রথম অক্ষরটা প্রথম লেটারটা কেটে দেবো। আমাদের কথাই হলো কেটে দেবো, পড়া যদি না যায় তাহলে আলিফ আনবো, আর পড়া গেলে তো পড়া গেলেই। আচ্ছা স্যার,
আর কোশ্চেন ফিল দেওয়ার পরে নো ফার্দার স্টাডি অফ দোজ থিংস এবং প্লিজ ট্রাই টু সেন্ড ইট বাই সানডে সানডে ইভিনিং এ পাঠাই দেব স্যার ওকে ইনশাআল্লাহ আর যেটা পাঠাবা একটু ভালো প্রিন্ট যেন নিতে পারি একদম কালি কালি প্রিন্ট হয়ে যায় কেন জানি আমি জানি না স্যার ওটা স্ক্যান করে পাঠালে তাহলে সুন্দর প্রিন্ট হবে سبحانك اللهم وبحمدك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته